জয় হিন্দ। 15th August সোমবার স্বাধীনতা দিবস, আমাদের অফুরন্ত আনন্দের দিন, তার সাথে গর্বেরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের ভারত মাতার মর্যাদা কি রাখতে পারব? প্রশ্নটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব যে আমাদের বেশিরভাগই ইন্ডিয়ান ফ্ল্যাগের মর্যাদা রাখতে পারবো না। তার প্রধান কারণ হলো ইন্ডিপেন্ডেন্স ডের ঠিক পরের দিনই দেখা যায় প্রচুর পরিমাণের ফ্ল্যাগ রাস্তায় বা কোনো নোংরা নর্দমার জলে পড়ে থাকতে। ইভেন সেগুলো অনেকে পা দিয়ে মারিয়েও যায়, সেটা কি ইন্ডিয়ান ফ্ল্যাগের অমর্যাদা নয়? আমরা হয়তো এগুলো পুরোপুরি বন্ধ করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। আফটারঅল আমাদের ভারত মাতার সম্মান নিয়ে কথা। 1st July থেকে সারা ভারতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান্ড হয়ে আছে। আমরা চাইলে ইন্ডিয়ান লকে মেনে সেই সব প্লাস্টিক ফ্ল্যাগ না কিনতে পারি। যদি বলা হয় পেপার ফ্ল্যাগের কথা, তাহলে 99% পেপার গাছ কেটেই তৈরি হয়, সেটা কোনো না কোনো দিক দিয়ে নেচারের ক্ষতি হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কোন ম্যাটেরিয়ালের ফ্ল্যাগ ব্যবহার করা উচিত? অ্যাকর্ডিং টু ল, ইন্ডিয়ান ফ্ল্যাগ বানানোর প্রধান ম্যাটেরিয়াল হলো খাদি। এখন অফিসিয়ালি কটন, উড, সিল্ক অ্যান্ড পলিস্টার দিয়ে ফ্ল্যাগ বানানো হয়, যেটা খুবই সহজে মার্কেটে পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্স ডের পরে আমরা এই ফ্ল্যাগগুলোকে গুছিয়ে রাখতে পারি, যেটা নেক্সট ইন্ডিপেন্ডেন্স ডেতে ব্যবহার করা যেতে পারে, যার ফলে আমাদের ভারত মাতার মর্যাদা ক্ষুণ্ণ হলো না বা নেচারেরও কোনো ক্ষতি হলো না।